চারজন মানসিক ভারসাম্যহীনকে রাস্তা থেকে উদ্ধার করলো আরামবাগ থানার পুলিশ। বুধবার আরামবাগের সুপারা থেকে একজন, আরামবাগ পুলিশ ফাঁড়ি এলাকা থেকে দুজন এবং শিশু উদ্যানের পাশ থেকে একজনকে উদ্ধার করা হয়। জানা গেছে এদের মধ্যে তিনজন মহিলা ও একজন পুরুষ। মহিলাদের উত্তরপাড়ার হোমে পাঠানো হয়েছে, অন্যদিকে পুরুষটিকে আন্দুলের একটি ভবঘুরে ভবনে রাখা হয়েছে। এর ফলে ওরা স্বাস্থ্যকর পরিবেশে থাকার সুযোগ পেল।